আছেন, কি সুন্দর সিস্টেম, ওনারা এইভাবে সারাদিন এখানে কাজ করে। আপনারা কি সারাদিন এখানে কাজ করেন? জি, সারাদিন সন্ধ্যা পর্যন্ত না? জি, সারাদিন। লবণ ছাড়া বলতে খুবই স্বাদের হবে। এটা হচ্ছে মাদারি লইটা, তো এটা পাইকারি যদি বলতে চায় তাহলে এটা 550 টাকা। এগুলো বর্তমানে মার্কেট 1200 টাকা, 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা। এখানে বর্তমান যে দাম আছে এবং ওনারা কিভাবে কাজ করে সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনারা কাজ করতেছে কিভাবে, একটু আমি আপনাকে কাজ করতেছে, ওনারা হাত দিয়ে সব শুটকি নেড়ে দিচ্ছে এবং এই যে এখানে কাকা কাজ করতেছে। কাকা কেমন আছেন? ভালো আছি। এখানে কি শুটকির কাজ করতেছেন? এখানে অনেক শুটকি আছে, মানে চুরি মাছ আছে, সামিরা মাছ আছে, অনেক মাছ আছে। এখন যে কাজ করতেছেন কি মাছ? এই মাছ সামিরা চাপিলা মাছ না? এই যে ওনারা এখন কাজ করতেছে চাপিলা মাছের, এখানে এই যে উল্লাই দিচ্ছে মাছ, ওই পাশে একরকমের মাছ, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে মলা মাছ, মলা মাছ ওখানে আছে, ওই পাশে ছুরি মাছ আছে। এই মাছ কবে ধরে নিয়ে আসছে নদী থেকে, এই সমুদ্র থেকে কবে ধরে নিয়ে আসছে এই মাছ? অনেক দেরি হয়। কয়দিন লাগে মাছ শুকাইতে? চার দিন লাগবে। ওনাদের এই যে মাছ, ওনারা বললেন যে 4-5 দিন লাগে শুকাইতে। এই দেখতে পাচ্ছেন ওনারা কিভাবে কাজ করতেছে। এখানে পুরুষের পাশাপাশি অনেক মহিলারাও কাজ করে, এই যে মহিলারাও এখানে কাজ করে এই শুটকি পল্লীতে। এই যে এখানেও ওনারা ছুরি মাছ বাছাই করতেছে, দেখতে পাচ্ছেন এখানে একটু ছোট সাইজের যে ছুরি মাছ আছে সেইগুলো ওনারা এখানে শুকাচ্ছে। এগুলো কি বাছাই করতেছেন না? এই ছোট সাইজের ছুরি কত করে বিক্রি করেন আপনারা? এগুলা, হ্যাঁ এগুলো আপনার 300 টাকা বিক্রি করি। 300 টাকা কেজি না? বড়গুলো? এই বড়গুলো আপনার 400 টাকা, আর 400 টাকা। এই দেখতে পাচ্ছেন ওনাদের ছোট সাইজের যে ছুরিগুলো 300 টাকা কেজি ওনারা বিক্রি করে এবং এই যে বড়গুলো 400-450 টাকা কেজি বিক্রি করতেছে। দেখতে পাচ্ছেন শুটকি বাছাই করতেছে ওনারা। এগুলো কি শুটকি কাকা? এগুলো হচ্ছে লাইলে। লাইলে না? কি কি শুটকি করেন আপনারা? মানে এগুলো হলে চুরি মাছ, লটকিয়া মাছ, সেকিয়া মাছ, মানে বিভিন্ন ধরনের মাছ, সামিলা মাছ, বহুত দেখে মাছ আছে। কোনটা চলে বেশি? মানে চুরি মাছ বেশি চলে। চুরি মাছ বেশি চলে? জি, চুরি মাছ আর সামিলা মাছ। আপনারা এই বছরে কয় মাস কাজ করেন? এই মানে আজকে যে 9 মাস, সাড়ে 9 মাস। কত করে যায় এখন? চামেলি মাছ এগুলো 220 টাকা যায়। 220 টাকা যায়। 600 টাকা, 600-500 টাকা এখানে যেদিকে তাকাবেন শুধু শুটকি আর শুটকি, দেখতে পাচ্ছেন এই যে একদম ভরপুর শুটকি,
আপনারা এভাবে রেখে দিবেন এই রুদ্রে শুকাচ্ছেন প্রচুর পরিমাণে শুটকি মাছ এখানে এই যে এখানে বড় সাইজের যে ছুরি মাছ আছে সেগুলো শুকানো হচ্ছে শুকাচ্ছেন একদম বড় বড় ছুরি সব আমরা তখন ছুরি মাছ বিক্রি করতে আসি সামিলে বিক্রি করতে আসি লইট্টা বিক্রি করতে আসি সব মাছ বিক্রি করি আমরা এখন ছুরি মাছ একটু দাম বাড়া এখন ছুরি মাছ মনে করো 13000 টাকা 1500 টাকা 1600 টাকা এরকম বিক্রি হয় ছড়ুয়া 1000 টাকা বিক্রি হয় তাহলে এত 300 টাকা বিক্রি হয় এখন কোয়ালিটি অনুযায়ী এখানে খুবই কম খেলা গেলে আরত বড় এই নাজের টাকার মতো বড় আরত কোনো দেখা নেই কক্সবাজারে আরতটা বড় কক্সবাজার সবচেয়ে বড় মাছ সবচেয়ে বড় আরত হলো কক্সবাজার লোকাল মার্কেটে তো মনে করো আমাদের পাইকারি রেট এগুলা লোকাল মার্কেটে তো 2800 1900 ওনাতে লাভ করতে হবে এখানে আসতে যে কেউ কিনতে পারবে না যখন কেউ কিনতে পারবে ওইটা কোনো বাজার নাই এটা আন্তর্জাতিক বাজার এটা কি মাছে শুটকি ভাই এগুলা সামিলা মাছ সাফিলা মাছ জি সামিলা মাছ যে আর এগুলা আলনাইল আছে ওর সেবা আছে কত করে বিক্রি করা যায় এগুলা এগুলা 200 250 300 টাকা কেজি সামিলা দা 200 টাকা আর কি কি মাছ আছে আপনাদের খোলায় ছুরি আছে বড় ছুরি আছে বড় ছুরি আছে মধু আছে দাম্মু আছে আপনি কত বছর কাজ করেন জি কত বছর ধরে কাজ করেন আমার বয়স তো 70 হ্যাঁ 70 বছর কাজ করি কাজ করতে আছি কত বছর ধরে কাজ করেন জি কত বয়স দেয় এখন আপনাদের এখানে এখানে তো বছর 3 বছর দেয় আছে কত বয়স দেয় প্রতিদিন 600 টাকা আজকে 600 টাকা দেবে 600 টাকা দেবে আরে জি কাকে আপনাদের কত বয়স দেয় 600 টাকা দিব ভোজা বনি ফেলো তো আপনাকে এখানে মহিলাদেরকেও 400 টাকা করে দেয় যারা পুরুষ আছে যারা একটু কম কাজ করতে পারে তাদেরও 400 টাকা দেয় সবই তো ছুরি না এই দেখতে পাচ্ছেন এখানে ওনারা ছুরি মাছ বেঁধে প্যাকেট করতেছে এই যেখানে বড় বড় সব ছুরি মাছ চারটা পাঁচটা করে বাঁধতেছে তারপরে বিক্রি করবে বাজারে এগুলো কত করে বিক্রি করেন ভাই 1200 টাকা 1200 টাকা কেজি না হ্যাঁ কোথায় কোথায় যায় এটা আপনার বিভিন্ন জেলায় যায় বিভিন্ন জেলায় না এই যে বড় বড় ছুরি মাছ ওনারা 1200 টাকা কেজি বিক্রি করে আর কি কি আছে আপনাদের এখানে খোলায় আমরা তো মনে করেন আপাতত আর কিছু শুকাই না বলছেন আমরা এক জাতের শুকাই আর অন্য বিভিন্ন হলার মধ্যে বিভিন্ন মাছ পাবেন টইন মাছ এগুলা এই দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের মাছ দেখা যাচ্ছে এই যে ওনারা এখানে ওইটা শুকাচ্ছে টইন মাছ এগুলা কি মাছ ভাই টইন মাছ এগুলা টইন মাছ না জি এই যে এগুলা হলো টইন মাছ বলে ওনারা লোকাল ভাষায় এই যে শুটকির যে খোলা আছে মূলত যেখানে মাছ শুকানো হয় তার পাশে এরকম বিক্রির জন্য দোকান আছে দেখতে পাচ্ছেন এই যেখানে ওনারা প্যাকেট করে করে রাখছে এভাবে সব রকমের শুটকি মাছ এভাবে প্যাকেট করে রাখা আছে আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের মাছ এখান থেকে নিতে পারবেন এই যে অনেক সুন্দর সুন্দর মাছ একদম সুন্দর করে প্যাকেট করে রাখা আছে ছুরি মাছ লোট্টা মাছ তারপরে যে চিংড়ি শুটকি রূপচাঁদা সব ধরনের মাছই এখানে প্যাকেট করে রাখা আছে জি এটা হচ্ছে সামুদ্রিক ব্যায়াম যেটা একবার সম্পূর্ণ কেমিক্যাল এবং রাসায়নিক মুক্ত এটি যদি প্রাইস যদি পাইকারি বলতে গেলে তাহলে এটা 500 টাকা পড়বে যদি আমি খুচরা বিক্রি তাহলে 550 টাকা আর এটা হচ্ছে লাক্কা অনেকে স্যালমন বলে এটাকে তো এটা হচ্ছে বড় শুটকি মানে সব থেকে বেস্ট কোয়ালিটি এটা টেন টুটায় লবণ ছাড়া এবং কেমিক্যাল তো অনেক দূরেরই কথা তো এটি কেজি 500 টাকা পড়বে হ্যাঁ আর এটা হচ্ছে কোরাল এটাও একবার অর্গানিক উপায়ে শুকানো হয়েছে এটা বলতে গেলে এটাই সব থেকে বেস্ট কোয়ালিটি
এটা কোরাল শুটকি এটা কেজি 500 টাকা পড়বে আর এদিকে এটা আছে এটা হচ্ছে শর্মা শর্মার মধ্যে অনেক কোয়ালিটি আছে যেটা একটা করে দেখাতে হবে কিন্তু এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি তো যেটা বেস্ট কোয়ালিটি সেটা পড়বে 1000 টাকা এবং যেটা একটু নিম্ন লেভেলের এটা 800 এতে নিম্ন লেভেল যেটা আছে এটা 600 টাকা কেজি আর এগুলো সব কোরাল এটা হলো এটা শুটকির মধ্যে সবথেকে বড় যেটা ইন্ডোটাই লবণ ছাড়া বলদের খুবই স্বাদের হবে এটা আর হচ্ছে মাজারি লটটা তো এটা পাইকারি যদি বলতে চায় তাহলে এটা 550 টাকা আর এটা কুচরা এটা এটা যদি কুচরা বলতে গেলে তাহলে এটা 200 টাকা পড়বে যদি পাইকারি 150 সামুদ্রিক মালা সামুদ্রিক মালা এটা পাইকারি 300 টাকা পড়বে 300 টাকা কি দিবে পাইকারি দেখতে পারেন যে ওনারা সবকিছু ভালোভাবে বলে দিলেন একদম খুবই কম দামে এখানে বিক্রি করা হয় আপনারা এখানে আসলে যার যতটুকু লাগে ততটুকু এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরকম বড় বড় শুটকির দোকান আছে এই দেখতে পাচ্ছেন সবগুলাই একদম এভাবে ওনারা রেডি করে রাখছে এখানে শুটকি এখানে আসলে আপনারা ভালো ভালো শুটকি নিতে পারবেন নাজিরা টেক এই শুটকি পলিতে আসলে আপনারা একদম অন্যান্য আরোদের চাইতেও অনেকটা কম দামে এখান থেকে শুটকি কিনতে পারবেন একদম খুবই কম দামে এখানে আপনারা যদি কেউ আসতে চান তাহলে কক্সবাজার এসে কক্সবাজার থেকে অটো রিকশা অথবা সিএনজিতে করে এখানে আসতে পারবেন 20-30 মিনিট সময় লাগে এখানে খুবই সুন্দর একটি জায়গা এবং আপনাদের মন মতো সকল ধরনের শুটকি এখান থেকে কিনতে পারবেন আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ